আজকে আমি শুরু করছি চ্যাপ্টার 10 অবকল সমীকরণ। ইন্টিগ্রেশনটা হয়ে গেছে। এই অবকল সমীকরণে আমরা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দুটোর কম্বিনেশনটাই পাই। মূলত দেখো, অবকল সমীকরণ কি, যখন কোনো একটা অপেক্ষক, ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটা একটা ফাংশন, তাহলে আমরা ওয়াইকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই, ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স প্লাস সি, এইরকম পাই তো। এবার এইটা থেকে যদি আমি আবার এইখানে ফিরে যেতে চাই তাহলে ব্যাপারটা কীরকম হয়, ব্যাপারটা হয় দেখো, আমরা কি করব যে ডিওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন করলে এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ, এফ ড্যাশ এক্স এর ইন্টিগ্রেশন করলে কি পাব, যেটা হয় সেটা, ধরো এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে যা পাচ্ছি আর এখানে পাচ্ছি একটা সি এক্স প্লাস এখান থেকে একটা কিছু পাচ্ছি, তাই তো? তাহলে এই যে জিনিসটা পাচ্ছি এটা থেকে আমি পুরোপুরি এটায় ফিরতে পারলাম না, কিন্তু ওয়াই এর একটা ইকুয়েশনে গেলাম, তাই তো? কেন পুরোপুরি ফিরতে পারলাম না কেন, তার কারণ হচ্ছে এই যে আমরা সি এর মা একটা সি পাচ্ছি, কারণ এই যে সি পাচ্ছি এখানে এটা ডেরিভেটিভ করার পর এটা, এবার এটার এফ ড্যাশ এক্স এর, ধরো আমি এফ ড্যাশ এক্সটা যদি এইরকম বলি এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে এফ এক্সটা যদি এক্স স্কোয়ার হয় এফ ড্যাশ এক্সটা কী হলো, টু এক্স, তাহলে এইটার যখন আমরা ইন্টিগ্রেশন করব তার মানে আবার আমরা কি পাবো, এক্স স্কোয়ারই পাবো, তাই তো? তার মানে এখান থেকে আমরা যদি এফ এক্সটা পেলাম তার সাথে একটা এক্সট্রা টার্ম আসলো। এই এক্সট্রা টার্মটা কেন আসলো, এই এক্সট্রা টার্মটা আসলো তার কারণ হচ্ছে ধরো এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ইন্টিগ্রেশন করলেও যা আসে, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলেও তাই আসে, সেই জন্য আমাদের এই সি টার্মটা আসে। এখন আমাদের যদি নির্দিষ্ট মান বলে দেওয়া হয় সেখান থেকে আমরা সি এর মানটা বার করতে পারি, তখন সরাসরি এখানে ফিরতে পারি, ঠিক আছে? তাহলে এইভাবে দেখো তোমাদের বইতে বিভিন্ন ইকুয়েশন দিয়েছে, এইখানে স্বাধীন চল কোনটা, এখানে স্বাধীন হচ্ছে এক্স, অধীন হচ্ছে ওয়াই, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স আর ডিপেন্ডেন্ট হচ্ছে ওয়াই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, তাহলে এদের উপর নির্ভর করে যখন আমরা একটা সমীকরণ গঠন করি তাকে বলা হয় হচ্ছে অবকল সমীকরণ। এই অবকল সমীকরণে আমাদের মূলত দুটো জিনিস দেখতে হয়, তোমাদের এখানে যেটা সাধারণ অবকল সমীকরণটাই তোমাদের সিলেবাসে আছে, অবকল সমীকরণে যখন একটি মাত্র স্বাধীন চল থাকে, অর্থাৎ এখানে এখানে যেহেতু এক্সটা রয়েছে তাই এক্সে একটাই মাত্র স্বাধীন চল রয়েছে, তাহলে সেই স্বাধীন চলটা উপর নির্ভর করে যখন আমরা অবকল সমীকরণটা দেখি তখন সেটাকে বলা হয় হচ্ছে সাধারণ অবকল সমীকরণ, ঠিক আছে? তাহলে এই সাধারণ অবকল সমীকরণের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে ক্রম, একটা হচ্ছে মাত্রা। যদি কোনো অবকল সমীকরণ আমরা এরকম পাই, ধরো ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ইকুয়াল টু সি বা ইকুয়াল টু ধরো টু, এরকম সমীকরণের ক্ষেত্রে আমাদের এই যে ডিওয়াই বাই ডিএক্স, এই ডিওয়াই বাই ডিএক্সের মাথায় এই ডিওয়াই বাই ডিএক্স, তারপরে সেকেন্ড অর্ডার যখন হয় ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, থার্ড অর্ডার যখন হয় ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব, এরকম হয় তো? তাহলে এই ডিওয়াই বাই ডিএক্সটা যখন ফার্স্ট প্রথম ক্রমে থাকে তখন তার ক্রম ওয়ান, তাহলে একটা ইকুয়েশনে এই ডিওয়াই বাই ডিএক্সের হাইয়েস্ট ক্রমটাকে বলা হয় ওই সমীকরণের ক্রম। অর্থাৎ যদি কোনো সমীকরণে আমরা দেখি ডিওয়াই বাই ডিএক্স বা ডি টু ওয়াই বাই ডিএক্স, ডি টু ডিওয়াই, ধরো একটা এই সমীকরণ আছে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এই সমীকরণে হায়েস্ট কে আছে, ডি টু ওয়াই, দ্বিতীয় ক্রমটা আছে, তাহলে এই সমীকরণে অবকল সমীকরণের ক্রম হচ্ছে ডি টু ওয়াই দুই। এইবার এই যে হায়েস্ট যে ক্রমটা থাকবে তার মাথার ঘাতটা হচ্ছে ওই সমীকরণের মাত্রা, ঠিক আছে?
তার মানে এখানে দেখে কোনো কিছু নেই মানে ওয়ান আছে। এবার যদি এটা থাকতো ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তখন আমরা কি বলতাম, ক্রম দুই মাত্রা দুই। হতে পারে যে এরকম থাকলো, তখনকে আমরা এইটাকে কিন্তু ধরবো না, যেটা হায়েস্ট ক্রম তার মাথার ঘাতটা হচ্ছে মাত্রা। যদি কখনো কোনো অঙ্ক থাকে, যেমন ধরো তোমাদের এই যে বইতে একটা উদাহরণ দিয়েছে যে একটা করণী আছে ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু এ ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাহলে আমরা সবার আগে জানি যে এইটা হচ্ছে এইটা হচ্ছে ক্রম, যেহেতু হায়েস্ট ক্রম হচ্ছে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। কিন্তু যেহেতু এখানে করণী আছে, তাই এই করণীটাকে আমাদের ভাঙতে হবে, অর্থাৎ হাফটাকে তুলে দিতে হবে, তার মানে এই পাশে স্কোয়ার হয়ে যাবে। তখন এর মাত্রা কত, ক্রম কত, ক্রম হচ্ছে দুই, মাত্রা হচ্ছে দুই। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের করতে হবে অঙ্কগুলো। এবার দেখো, এবার তোমাদের এই চ্যাপ্টারটা খুবই সাধারণ একটা চ্যাপ্টার, কিভাবে অবকল সমীকরণ গঠন করব সেইটা হচ্ছে এই চ্যাপ্টারটায় শিখিয়েছে। আমি ধরো প্রথমে এক নম্বর দু নম্বরের এই যে অঙ্কগুলো, এইগুলো কিন্তু খুব আসে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে স্বেচ্ছা ধ্রুবক। স্বেচ্ছা ধ্রুবক কি, আমরা তো ইন্টিগ্রেশনে করেছি যে ইন্টিগ্রেশন করার পর আমাদের একটা কনস্ট্যান্ট নিতে হয়, সেটাকেই বলা হচ্ছে স্বেচ্ছা ধ্রুবক। ঠিক আছে, অর্থাৎ ধ্রুবকটা আমরা নিজেদের ইচ্ছায় নিচ্ছি, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে স্বেচ্ছা ধ্রুবক। আচ্ছা ধরো এই যে প্রথম অঙ্কটা, প্রথম অঙ্কটা কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। ঠিক আছে, অপনয়ন করো, অবকল সমীকরণ গঠন করো। তাহলে আমাদের এখানে বুঝতেই পারছি এক্স এর রেসপেক্টে করতে হবে, তাহলে উভয় পক্ষকে এখানে আমাদের লিখতে হবে, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এ পাশে কি পাচ্ছি, টু ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এখান থেকে কি পাবো, ফোর এ, তাই তো? তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ফোর এ বাই টু ওয়াই। কিন্তু এখান থেকে তো আমাদের এ এর মানটাকে বাদ দিয়ে দিতে বলেছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার বাই ফোর এক্স ইকুয়াল টু এ, এখানে এই এর মানটা বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছি, ফোর ইন্টু টু ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার বাই ফোর এক্স। তাহলে ফোর ফোর কাটা গেল, একটা ওয়াই কাটা গেল, তাহলে কি পাচ্ছি আমরা, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই টু এক্স। তার মানে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তার মানে এক্স ওয়াই ডিএক্স ইকুয়াল টু টু এক্স ডিওয়াই, এইভাবেও লিখতে পারি, কিংবা এটাকে এই পাশে এনে ইকুয়াল টু জিরোও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু এই অঙ্কগুলো আমাদের করতে হবে। এই চ্যাপ্টারে অঙ্ক করিয়ে দেওয়ার প্রয়োজনটা ভীষণই কম, একই টাইপের সব অঙ্ক, তাও আমি একটা দুটো করিয়ে দিচ্ছি, বড় অঙ্কগুলো একটা দুটো আমি করিয়ে দিচ্ছি। যেমন ধরো এই যে এই অঙ্কটা, একের অঙ্কগুলো, একের অঙ্কগুলো কি আছে, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যখনই এরকম থাকবে তখনই আমরা কি করব, তখন এটা খুব ইজি হয়ে যায় করা। তার কারণটা কি দেখো, যখনই এরকম ই টু দি পাওয়ার এক্স দিয়ে থাকে, তাহলে আমরা যদি ওয়াই ওয়ান করি মানে ডিওয়াই বাই ডিএক্স, তার মানে কি পাচ্ছি, এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স পাচ্ছি। তাহলে এবার যদি এটাকে আমরা আবার ডেরিভেটিভ করি, তার মানে ওয়াই টু, ওয়াই টু সমান কি পাচ্ছি, এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স, সরি, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তাই তো? এটাই তো ওয়াই, আবার এটাতে আমরা ফিরে আসতে পারলাম। ঠিক আছে, তাহলে এবার এটাকে এই পাশে আনলে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা অবকল সমীকরণ হয়ে গেল। তোমাদের আমি যেটা দেখালাম যে অবকল সমীকরণ থেকে সমীকরণে ফেরত যাওয়া, এইগুলো কিন্তু পরের চ্যাপ্টারে আসছে। এখানে আমরা দেখছি আমরা কি করে অবকল সমীকরণ গঠন করব, আর এরপরে থাকবে অবকল সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা কিভাবে যাব। আচ্ছা, প্রত্যেকটা একই টাইপের অঙ্ক,
আচ্ছা, 16 নম্বর অঙ্কটা বেশ বড় সড় আছে, আমি 16 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি। যে দেখাও যে এত সাধারণ সমাধান দ্বারা এত অবকল সমীকরণ সিদ্ধ হয়। আচ্ছা, 16 নম্বরটা দেখো কি দিয়েছে। তাহলে y1 ইকুয়াল টু, y ইকুয়াল টু কি আছে, a সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস এক্স সাইন এক্স, তাই তো? তাহলে y1 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, a কস এক্স মাইনাস বি সাইন এক্স প্লাস, এটা ডেরিভেটিভ করলে কি পাবো, এক্স কস এক্স প্লাস সাইন এক্স, ঠিক আছে। আচ্ছা, y2 সমান তাহলে কি পাচ্ছি, a কস এক্স, সরি, মাইনাস a সাইন এক্স মাইনাস বি কস এক্স প্লাস কস এক্স প্লাস এক্স মাইনাস এক্স সাইন এক্স, তাই তো? এক্স কস এক্স এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে, মাইনাস এক্স সাইন এক্স। আর এটার এবার এক্স এরটাকে ডেরিভেটিভ করবো, তো এক্সটাকে ডেরিভেটিভ করলে কি হচ্ছে, প্লাস কস এক্স। এবারে দেখো এই যে y2 রেখানটা আমরা যদি মাইনাস কমন নিই, পাচ্ছি a সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস এক্স সাইন এক্স প্লাস 2 কস এক্স, যেমন পেয়েছি থাকলো। তাহলে এটাকে আমরা y বসিয়ে দিতে পারি, তাহলে y2 ইকুয়াল টু মাইনাস y প্লাস 2 কস এক্স, অর্ডার দিয়ে যাও। তাহলে y2 ইকুয়াল প্লাস y ইকুয়াল টু 2 কস এক্স, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা এই সব অঙ্কগুলো চেষ্টা করো, যেটা পারবে না সেটা আমাকে বলো, আমি সেগুলো করিয়ে দেবো, ঠিক আছে। কোয়েশ্চেনের অঙ্ক যেগুলো আছে, কোয়েশ্চেনের অঙ্কগুলো কিন্তু এই যে মূলবিন্দুগামী এক্স অক্ষের উপর, এগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবেই বেশি আসতে পারে। কি বলছে, মূলবিন্দুগামী ও কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত বৃত্তসমূহের অব, এই যে 23, 24, 25, 26 এই অঙ্ক কটা করার এখন তোমাদের দরকার নেই। তার কারণ হচ্ছে এরগুলোর অ্যাপ্লিকেশানগুলো যেভাবে করানো হচ্ছে তাতে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, কারণ এখন এই অ্যাপ্লিকেশান পার্টটা যেহেতু তোমাদের করানো হয়নি। তো তোমরা 22 নম্বর আর এদিকে 27 নম্বর এইটুকু করো, আর 23, 24, 25, 26 যখন অ্যাপ্লিকেশান পার্টটা করানো হবে তখন তোমাদের করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের বললাম এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করে আমাকে দেখাও।